প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমি মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী শিক্ষক রসায়ন বিজ্ঞান, সারমুন নাসিরাবাদ শাখা। আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হলো রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের নাম হলো মূলের ধারণা ও রাসায়নিক গণনা। এই ক্লাসটা নবম শ্রেণী দশম শ্রেণীর উভয় ক্লাসের জন্য প্রযোজ্য। কারণটা হলো আমরা সামনে যে পরীক্ষাটা নিতে যাচ্ছি সেই পরীক্ষার সিলেবাসে 9-10 বিজ্ঞান বিভাগের সবার জন্য এই ক্লাসটা, এই অধ্যায়টা সিলেবাস অন্তর্ভুক্ত আছে। তো তোমরা খাতা কলম নিয়ে ক্লাসের জন্য তৈরি হয়ে যাও, কারণ আমি কিছু কিছু বিষয় লিখতে দেব। কারণ ক্লাস এই বিজ্ঞান বিষয়গুলো গণিতের মতো, একটু লিখে লিখে পড়তে হবে। আমি কয়েকটা সংজ্ঞা লিখে দেবো, যে একটা গাণিতিক সমস্যা দেবো, এই জন্য তোমরা একটু সুন্দর করে মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে যাও। চলো আমরা শুরু করি আজকের বিষয়। অধ্যায়ের নামটা আবার বলছি, মূলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়টা রসায়ন বিজ্ঞানের অসম্ভব রকমের প্রয়োজনীয় একটা অধ্যায়। এটা বোঝার জন্য তোমাকে মূল সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে হবে। আমি আজকে ক্লাস শুধুমাত্র আমি মূল বিষয়টাই তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, আমরা নানা রকম মূলের সাথে পরিচিত। অনেকেই এই মূলটা লিখতে গিয়ে তোমরা ভুল করে ফেলো, বারবার বলার পর। যেমন একটা বাংলা ভাষায় মূল আছে, মূল যেটাকে আমরা বলি শিকড় বা রুট, এটা হলো শিকড়। আমি একটু করে তোমাদের ক্লিয়ার করার জন্য বিষয়গুলো উল্লেখ করছি, শিকড়। আরেকটা মূল আছে মরসকার ল, এটা হলো প্রধান। আরেকটা মূল না, সেটা মূল, তোমরা যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী তোমরা জানো, মূল হলো মৌলিক পদার্থ। কিন্তু আমাদের আজকের যে পড়ার যে আজকের যে বিষয় সেটা কিন্তু মূল শিকড় এই নয়, এ বানানটা নয়, মূল প্রধানও নয়, মৌল সেটাও নয়। আমাদের আজকের বিষয়টা হলো ম উকার ল, মূল। ইংলিশে লিখতে গেলে সেটা হয় তোমার MOLE। আমাদের আজকের টপিক শুধুমাত্র এই মূলটা, তোমরা খেয়াল রাখবে। এটা লিখতে গেলে আমি পরীক্ষার খাতা যখন কাটি তখন দেখি এই মূল লিখতে গিয়ে এই তিনটার কোনো না কোনোটা এখানে চলে আসে, সাবধান হতে হবে। তাহলে মূলটা কি, এখন আমরা তার পরিচয় সংজ্ঞাতে যাব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে সংজ্ঞাটা লিখে দেব। আমার সাথে সাথে লিখে ফেলো। দেখো, আমি লিখলাম মূল। মূল হলো কোনো বস্তুর পারমাণবিক
भर बा आणविक भर के ग्रामे प्रकाश कर ले जे परिमाण पावा जाए ताके मूल बोले। ताहले विषयटा दाड़ाच्छे आमरा जे किछु मौलिक पदार्थ पर्यसारणी थेके शिखेछि से समस्त मौलिक पदार्थेर पारमाणविक भर आमादेर जाना थाकते हबे। जाना थाकले से पारमाणविक भर के जखन तुमि ग्रामे प्रकाश करबे तखन तुमि जे परिमाणटा पाबा ताहले सेटाई हबे मूल। आमरा आबार कयेकटा उदाहरण देखब। जेमन धरो एक मूल हाइड्रोजेन तारपरे एक मूल एच टू देखो तुम्हारा हम कौन क्वेश्चन पढ़ते पर एक मूल हाइड्रोजेन शुद्ध एच दिए हमें हाइड्रोजेन परमाणु के बुझिए क्यों एच हलो प्रतीक प्रतीक दिए परमाणु के बोझाना है एच टू हलो तुम्हार हाइड्रोजेन संकेत संकेत दिए अणु के बोझाना है। देखो यहाँ परमाणविक भर आणविक भर जेहेतु दुटाई मूल प्रजोज्य से क्षेत्र में मूलटा परमाणु अणु उभय क्षेत्र प्रजोज्य शुद्ध तई नय मूलटा तुम्हार मौलिक पदार्थ जौगिक पदार्थ सब क्षेत्र मूलटा प्रजोज्य। हमें कैकट उदाहरण दी तुम्हारे क्लियर है तेल हाइड्रोजेन एक बार परमाणु निलाम एक बार अणु निलाम एरपर लिखी एक मूल अक्सिजें शुद्ध ओ दिए बोझाची आबार एक मूल ओठ दिए बोझाची ताले सेटा अक्सिजेने परमाणु अणु एखन आरो दी आरो एकटा आबार तोमार जौगिक पदार्थ उदाहरण देव एक मूल पानी आरेकटा दी जौगिक पदार्थ एक मूल कार्बन डाइऑक्साइड এই উদাহরণগুলো বুঝতে তোমাদের মূল জিনিসটা বুঝতে খুবই সুবিধা হবে। এখন দেখো এক মূল হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেনের পারমাণবিক ভর তোমরা জানো ওয়ান ওয়ান হলো শুধুই পারমাণবিক ভর কিন্তু যখন তুমি এখানে একটা গ্রাম বসিয়ে দেবে গ্রাম তখন সেটা হয়ে গেল এক মূল হাইড্রোজেন। যদি তুমি এক মূল হাইড্রোজেন লিখে শুধু ওয়ান দাও হবে না কারণ মূলটা অবশ্যই গ্রামে প্রকাশ করতে হবে গ্রাম এককে প্রকাশ করতে হবে। এখন এক মূল হাইড্রোজেনের জন্য আসো এস টু তাহলে এক্ষেত্রে তুমি জানো ওয়ান ইন্টু টু হাইড্রোজেন তো পারমাণু নম্বর ওয়ান দুই দুটা পরমাণু সেই ক্ষেত্রে হবে টু গ্রাম। এক মূল অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক ভর হলো ষোলো সিক্সটিন তাহলে এটা হবে সিক্সটিন গ্রাম ওটু হলে সিক্স ইন্টু টু থার্টি টু গ্রাম। এরপর আসো এগুলো সবগুলো ছিল মৌলিক পদার্থ এখন আসো পানি কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু যৌগিক পদার্থ তাহলে তোমাকে পানির পানির কখনো পারমাণবিক ভর হবে না কারণ পানিটা একটা যৌগিক পদার্থ যৌগিক পদার্থ মানে হচ্ছে অণু আর অণুর ক্ষেত্রে যে ভরটা বের হবে সেটা হলো আণবিক ভর তাহলে এক্ষেত্রে পানির ক্ষেত্রে আমার যে ভরটা বের হবে সেটা হবে আণবিক ভর। এ কেমনে বের করতে হয় মনে আছে তো তাহলে এইচ টু এই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান ইন্টু টু প্লাস সিক্সটিন কত হয় টু প্লাস সিক্সটিন এইটিন তাহলে এক মূল পানি হচ্ছে আসলে এইটিন গ্রাম। একইভাবে আসো এক মূল কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কেমনে বের করবো আমরা আমি দেখিয়ে দিচ্ছি কার্বন হলো টুয়েলভ কার্বনের পারমাণবিক ভর বারো অক্সিজেন ষোলো গুণ দুই তাহলে টুয়েলভ প্লাস থার্টি টু ইজিকুয়াল টু হয় ফোরটি ফোর তাহলে ফোরটি ফোর যখন তুমি গ্রাম লিখবে তখন সেটা হয়ে যাবে এক মূল কার্বন ডাইঅক্সাইড। এখন তোমরা সহজেই বুঝতে পারবে মূল জিনিসটা আসলে কি মূলটা হচ্ছে কোনো বস্তুর পারমাণবিক ভর যেমনই যে পারমাণবিক ভর অথবা কোনো বস্তুর আণবিক ভর যেমন এটা এগুলো সব আণবিক ভর তাহলে কোনো বস্তুর পারমাণবিক ভর হোক বা আণবিক ভর হোক যাই হোক না কেন যদি সেই ভরটাকে তুমি গ্রামে প্রকাশ করো তাহলে যে পরিমাণটা পাবে মানে ওয়ান গ্রাম টু গ্রাম সিক্সটিন গ্রাম থার্টি টু গ্রাম এইটিন গ্রাম ফোরটি ফোর গ্রাম এই গ্রামগুলো হচ্ছে এই ওদের প্রত্যেকেরই এক একটা মূল মানে এক মূল পানি এক মূল
পানি মানে হচ্ছে 18 গ্রাম, এক মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 40 গ্রাম। এই উদাহরণগুলো খুব ভালো করে তোমরা লিখে নিয়েছো তো না, এগুলো সাথে সাথে কাতে লিখে নাও, লিখে এগুলো আবার পড়তে হবে, বারবার পড়তে হবে, তখন জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে আমরা এখন মূল কাকে বলে, মূল বলতে কাদেরকে আমরা কীভাবে মানে কাদের মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অণু, পরমাণু প্রত্যেকের ক্ষেত্রে যে কে মানে কেমনে কেমনে বের করতে হয় আশা করি উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। এখন যে পরবর্তী বিষয়ে আরেকটা বিষয় আছে এই মূল সংক্রান্ত সেটাতে যাচ্ছি। সেটা হলো একটা তোমার মূল সংক্রান্ত সূত্র আছে এরকম, কোনো বস্তুর ওয়ান মূলে অ্যাভোগাড্রোর কোনো বস্তুর ওয়ান মোলে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক পরমাণু বা অণু থাকে। কোনো বস্তুর এক মূলে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক পরমাণু বা অণু থাকে। দেখো এখানে একটা কঠিন শব্দ আসছে অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো আসলে একটা একজন সায়েন্টিস্টের নাম, বিজ্ঞানীর নাম, অ্যামেদো অ্যাভোগাড্রো। এই বিজ্ঞানী একটা বিশেষ সংখ্যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক গবেষণার মাধ্যমে উনি একটা বিশেষ সংখ্যা আবিষ্কার করেন, সেই সংখ্যাটা হলো 6.02×10^23। এই সংখ্যাটা ওনার নাম অনুসারে অ্যাভোগাড্রো সংখ্যা হিসেবে পরিচিত। এখন এই সংখ্যা দিয়ে কী হয়, এই সংখ্যা দিয়ে বলছেন যে যদি কোনো একটা কোনো বস্তুর সেটা হতে পারে মৌলিক পদার্থ, হতে পারে যৌগিক পদার্থ, সেটা পানি, অক্সিজেন, হাইড্রোজেন যাই বলো না কেন, যে কোনো বস্তুর বা পদার্থের যদি তুমি ওই পদার্থের এক মূল পরিমাণ কোন একটা জায়গা থেকে আলাদা করে নাও, সেই এক মূলের মধ্যে যদি গণনা করে দেখা হয়, 1, 2, 3 করে গণনা করে দেখা হয়, তাহলে ঠিক 6.02×10^23 যদি সেটা মৌলিক পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে তুমি পাবা পরমাণু, যদি সেটা যৌগিক পদার্থ হয় বা অণু হয় তাহলে তার সেক্ষেত্রে অণু পাওয়া যাবে ঠিক এতটা। তাহলে যদি তুমি এখন কোনো একটা জিনিসকে মানে ধরো হাইড্রোজেনের এক মূল তুমি নিয়ে নিলা, এক মূল আলাদা আলাদা করে কোনো একটা পাত্র নিলা, যদি নিয়ে সেখানে তুমি যদি তুমি ধরো একটা বিশেষ পাত্র যেখানে তুমি এক মূল হাইড্রোজেন, আর এক মূল হাইড্রোজেন বলতে সেটা যদি পরমাণু হয় তাহলে 1 গ্রাম, তাহলে তুমি 1 গ্রাম এখানে নিলা, এখানে এক মূল হাইড্রোজেন আছে অনেকগুলো, যেটা হাইড্রোজেন গ্যাস এগুলো সব গ্যাসই কেন, এখানে তুমি এগুলো গুনতে বসছো, 1, 2, 3 করে গুনতে বসলা, দিন যাবে, রাত যাবে, মাস যাবে, বছর যাবে, তুমি কি এত এত বিশাল সংখ্যা গুণ শেষ করতে পারবে? পারবে না। সুতরাং গুণার দরকার নেই, তুমি জাস্ট তত্ত্বটাকে বিশ্বাস করে নাও। যদি তুমি যে কোনো বস্তুর এক মূল পরিমাণ আলাদা করে নাও তাহলে দেখা যাবে সেখানে অবশ্যই এত সংখ্যক অণু বা পরমাণু থাকবে। বিষয়টা আর একটু ক্লিয়ার করে আমি বলি, আমরা যেহেতু জানি যে এক মূল মানে হলো ধরো আমি অক্সিজেন নিয়ে বলি, আমি অক্সিজেন নিয়ে উদাহরণটা দিচ্ছি, তুমি এক মূল অক্সিজেন পরমাণু নিলা, তো এক মূল অক্সিজেন পরমাণু বলতে কী বোঝানো হয় মনে আছে তো, 16 গ্রাম। তুমি ঠিক মেপে 16 গ্রাম অক্সিজেনকে একটা বিশেষ বেরোনোর মধ্যে, এটা একটা বিশেষ বেরোন, তুমি এই বেরোনোর মধ্যে ঠিক এক মূল অক্সিজেন মানে 16 গ্রাম অক্সিজেন পরমাণু এখানে রাখলাম, এখানে অনেকগুলো অক্সিজেন পরমাণু, তাহলে দেখা যাবে যদি এগুলোকে
गणना कर देखा है एखे ठीक कयटा अक्सिजें परमाणु आहले ठीक गुणते गुणते ठीक ये संख्याटा पाव जाए मैं 6.02×10²23 यतटी अक्सिजें परमाणु एखे पाव जाए जदि आर तुम कि करला अक्सिजें निला तुम्हें अब नेबा मन करो कार्बन डाइऑक्साइड नेबा तुम्हें अन्य एक पदार्थ कथा बोलो तुम्हें आर आलदा कार्बन डाइऑक्साइडर एक तुम आलदा आठ बेलुन निला तुम्हें इटा एखे कार्बन डाइऑक्साइड नेबा एक मूल तो एक मूल कार्बन डाइऑक्साइड माने कि छिलो एखे लेखा आछे एक मूल कार्बन डाइऑक्साइड माने होच्छे 44 ग्राम तुम्हें ठीक मेपे 44 ग्राम कार्बन डाइऑक्साइड ए बेलुने बोरले তাহলে এখানে অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড এখন এগুলো গুণনার পরে দেখা যাবে এখানেও ঠিক অ্যাভোগাড্রোর সমান সংখ্যক কার্বন ডাইঅক্সাইড এতটা কার্বন ডাইঅক্সাইড বলতে এখানে কি হবে এটা হবে কার্বন ডাইঅক্সাইড অণু হবে আমার এখানে এখানে ছিল 6.02×10²23 টি এটা ছিল অক্সিজেন পরমাণু যদি তুমি পরমাণু নাও তাহলে সেক্ষেত্রে অতটা পরমাণু পাবা যদি তুমি অণু নাও যেমন কার্বন ডাইঅক্সাইড অণু ছিল সেজন্য এখানে তুমি অণুই পাবা কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি যে পদার্থ নাও না কেন দুনিয়ায় যে কোনো পদার্থ তুমি নাও না কেন তবে এক মূল হতে হবে তাহলে দেখা যাবে সেখানে ঠিক তুমি এই সংখ্যাটাই পাবা এই সংখ্যাটা ফিক্সড এটা ধ্রুব সংখ্যা এটা তোমার বিজ্ঞানের গবেষণার মাধ্যমে ঠিক এতটা অনুবল পরমাণুগুলো পাওয়া যাবে তাহলে এই হচ্ছে তোমার মূলের একটা মানে বিশেষ রহস্য এই জন্য রসায়নের মূলটা না বুঝতে তোমার রসায়ন পড়তে মজা লাগবে না এই মূলটার ব্যবহার অনেক জায়গায় অনেকভাবে পাবে আশা করি তোমরা যা বললাম বুঝতে পারছো আমরা পরবর্তীতে ঠিক মূল নিয়ে আরেকটা গাণিতিক সমস্যা যাব খুবই মজার অঙ্ক সেই প্রশ্নটা তোমাদের টেক্সট বুকে আছে তোমাদের টেক্সট বুকে 73 পৃষ্ঠার মধ্যে আছে আমি প্রশ্নটা তোমাদের বই থেকে একবার লিখি 3 গ্রাম কার্বন ৮ গ্রাম অক্সিজেনের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গঠন করে গঠিত অণুর আণবিক সংকেত আণবিক সংকেত নির্ণয় করো হ্যাঁ দেখো এবার এই অঙ্কটা তোমাদের মূলের সাথে সম্পর্কিত যেখানে তোমাকে 3 গ্রাম কার্বন দেওয়া হয়েছে
8 গ্রাম অক্সিজেন দেওয়া আছে। দেখা যায় 3 গ্রাম কার্বনের সাথে 8 গ্রাম অক্সিজেনের মধ্যে বা দুটো যুক্ত হয়ে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। কারণ কার্বন আর অক্সিজেন, কার্বন অক্সিজেন মিলে তো কার্বন ডাই অক্সাইড গঠন করবে। এখন ভালো কথা, 3 গ্রাম কার্বনের সাথে 8 গ্রাম অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, বুঝলাম। কিন্তু যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হলো সেই কার্বন ডাই অক্সাইডের সংকেতটা কি হবে? আণবিক সংকেত বা সংকেত, তোমরা এমনি একটু আগে যে মূল পড়েছিলাম সেখানে আমরা কি পেয়েছিলাম সংকেতটা? CO2 ছিল, মানে কার্বন CO2 কার্বন আর অক্সিজেন মিলে কি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে আমাদের আসলে এই CO2টা আমরা পাই কিনা, আমাকে 3 গ্রাম কার্বন দেওয়া আছে 8 গ্রাম অক্সিজেন, এখান থেকে তোমাকে CO2 সংকেতটা বের করতে হবে। দেখো, এর জন্য তোমাকে যা করতে হবে সেটা হলো, দেখবা এখানে কার্বনের পরিমাণ দেওয়া আছে তোমার 3 গ্রাম। আর আছে অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ 8 গ্রাম। যে পরিমাণটা দেওয়া থাকবে সেই পরিমাণটাকে তাদের নিজেদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। যেমন কার্বনের এখানে পরিমাণ দেওয়া আছে 3 গ্রাম, তুমি জানো কার্বনের পারমাণবিক ভর হলো 12, অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে তোমার 8 গ্রাম, তোমার জানা থাকার কথা অক্সিজেনের পারমাণবিক ভর 16। এখন তোমাকে তাদের নিজেদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, লিখবে ভাবে। এখন কার্বন ও অক্সিজেনকে অক্সিজেনের পরিমাণকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এখন কার্বন অক্সিজেনকে অক্সিজেনের পরিমাণকে শ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায়। তাহলে লেখো কার্বন দেওয়া হচ্ছে 3 গ্রাম, এটাকে 12 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে ভাগ করলে যদি ভাগ করে দেখো এটা 3 × 4 = 12, মানে 0.25 হবে। তারপরে আসো অক্সিজেনের ক্ষেত্রে, আসো অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, আমার এখানে তার পরিমাণ দেওয়া ছিল 8, তাহলে ভাগ করলে আমরা পাই 0.50। এখন যে সংখ্যাগুলো আসছে ভগ্নাংশ 0.25, 0.50, এগুলো আসলে মূল সংখ্যা। তাহলে এখন এই সংখ্যাগুলোকে একদম ভগ্নাংশ রাখলে হবে না, এগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। তুমি সেটা এখানেই করে ফেলতে পারো, যে মানটা পাবে সেটা কার্বন সমান, একটু এভাবে একটু গুছিয়ে দিতাম, আমি একটু এখানে জায়গা নিচ্ছি, এদিকে চলে আসলাম একটু। এখন ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করি।
দেখো আমরা ভগ্নাংশকে পূর্ণসংখ্যা কেমনে রূপান্তর করতে পারি, একটা 0.25, একটা 0.50। পূর্ণসংখ্যা মানে হলো 1, 2, 3, 1 থেকে শুরু হয়। তোমাকে চেষ্টা করতে হবে আগে পূর্ণসংখ্যার প্রথম সংখ্যাটা 1 আনতে পারো কিনা। 0.25 কে তুমি 4 দ্বারা গুণ করো, 0.25 × 4 গুণ করে দেখো 1ই পাবে। তাহলে তুমি যদি এটাকে 4 দ্বারা গুণ করো, এটাকেও 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কী হবে? কার্বন ইজ ইকুয়াল টু 0.25 × 4, 0.25 × 4 ইজ ইকুয়াল টু 1। অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু তুমি এখানে 4 দ্বারা গুণ করছো কার্বনকে, তাহলে অক্সিজেনকেও 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 0.50 × 4 ইজ ইকুয়াল টু 2। এই যে এখন আমরা কার্বনের পরমাণু সংখ্যা পেয়েছি 1, অক্সিজেনের 2। তাহলে এখন এই সংখ্যাগুলা তুমি যার যার পাশে বসিয়ে দেবে। তো সুতরাং আমার প্রশ্নের মধ্যে বলা ছিল যে গঠিত অণুর, গঠিত কার্বন ডাইঅক্সাইড অণুর সংকেতটি হল তুমি কার্বন আর অক্সিজেনকে পাশাপাশি বসাও, বসানোর পর কার্বনের মান পেয়েছে 1, 1 লিখতে হয় না, অক্সিজেন পেয়েছে 2, অক্সিজেনের পাশে 2 বসিয়ে দেবে, ব্যাস এই পর্যন্ত। তাহলে এটাই তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছিল, মানে তোমাকে কার্বনের পরিমাণ দেওয়া ছিল, অক্সিজেনের পরিমাণ দেওয়া ছিল, ওখান থেকে আমরা কী করেছি, তাদের যে যে পরিমাণগুলো দেওয়া হচ্ছে সেই পরিমাণকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি, ভাগ করে কিন্তু ভাগফলগুলো আমাদের পূর্ণসংখ্যা আসেনি। যদি পূর্ণসংখ্যা আসতো তাহলে আমি সরাসরি এখানে সংখ্যাগুলো বসাতে পারতাম, পূর্ণসংখ্যা না আসলে তোমাকে আবার একটু একটু টেকনিক্যাল হতে হবে, সংখ্যাগুলোকে পূর্ণসংখ্যায় নিয়ে যেতে হবে, কনভার্ট করতে হবে। তো এটা এটা করতে গিয়ে আমাকে 4 দ্বারা গুণ করতে হলো, গুণ করার পরে আমরা কার্বনের মান পেয়েছি 1, অক্সিজেনের পেয়েছি 2। 1 আর 2 হলো কার্বন আর অক্সিজেনের এখানে সংখ্যা, তো সেই সংখ্যাটা যার যার পাশে ডান পাশে নিচের দিকে বসিয়ে দিলেই সংখ্যাটা বের হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত ছিল মূল যা যা পড়ালাম, এই যদি যা যে বিষয়টা তোমাকে আমি এখানে হাইলাইটস করেছি এটাকে একটু ভালো করে লিখে লিখে যদি তুমি আরেকবার চর্চা করো তাহলে তোমার এই মূল কখনোই আর ভুল হবে না। তোমরা এই জন্য তোমাদের টেক্সট বইয়ে মূলের যে টপিক্সটা আছে সেটা ভালো করে পড়ে নেবা। তো আজ এই পর্যন্ত, আগামী দিনে এর পরবর্তী ক্লাস থেকে এরপরে তোমার যেমন মূলার আয়তন আছে আর যা যা ওই সব বিষয় নিয়ে আমরা আগামী দিনে ক্লাস করব। আশা করি তোমরা সবাই নিয়মিত পড়াশোনা করবে, বাসায় বড়দের কথা শুনবে আর বাহিরে অযথা ঘোরাঘুরি এরকম করবে না। ভালো থেকো, খুদা হাফেজ। কত হয়